চলুন দেখি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের কিটু ডায়েট কফি কিভাবে তৈরি করতে হয়। কফি আসলে তাদেরই খেতে হয় যারা রাত সাতটা আটটার মধ্যে খাওয়া শেষ করে দশটার মধ্যে ঘুমিয়ে পড়েন এবং সকালে আর কিছু না খেয়ে ওয়াটার ফাস্টিং করেন কেউ বেলা এগারোটা কেউ বা দুপুর দুইটা তিনটা পর্যন্ত এই ওয়াটার ফাস্টিং করে থাকেন তবে প্রথমে দশটা পর্যন্ত করাই ভালো পরে আস্তে আস্তে সময় বাড়ানো যেতে পারে ডায়েট শুরু করার পরে আমরা নিজেরাও অনুভব করলাম সকালে কিছুটা খিদে পায় সেই খিদে দূর করার জন্য ডক্টর জাহাঙ্গীর কবির স্যার তার ভিডিওতে এই কি টু ডায়েট কফি খাওয়ার কথা বলেন সত্যি দেখলাম এই কফি খাওয়ার পরে আর খিদে থাকে না আর শরীরেও এনার্জি তৈরি হয় ডাক্তারের মতে বিষয়টা এরকম রাতে যে কিছু সবজি ভাত বা রুটি খাওয়া হয় সেই কারণে সকালের দিকেও সেগুলোর চাহিদা তৈরি হয় এই চাহিদাকে সম্পূর্ণভাবে চর্বির দিকে নিয়ে যাওয়ার জন্য সকালে নারিকেল তেল বা বাটার মেশানো কফি খেতে হয় এটা খাওয়ার পর প্রথমে শরীর এই নারিকেল তেল বা বাটার দিয়ে এনার্জি বা শক্তি তৈরি করা শুরু করে যখন ফ্যাট বা তেল দিয়ে শক্তি উৎপাদন করার বিষয়টা শরীরে চালু হয়ে যায় আর তারপরে কফির সাথে যে পরিমাণ ফ্যাট খাওয়া হয় সেটা শেষ হয়ে যায় তখন শরীর নারী ভরিতে যে চর্বি বা ফ্যাট থাকে সেটাই গলিয়ে শক্তি উৎপাদন করতে থাকে আর এই প্রচেষ্টা শুরু হওয়ার কারণে আপনার আমার খিদে পায় না এটাই হলো মূল রহস্য চলুন আমরা দেখি যে নারিকেল তেল দিয়ে কিভাবে কফিটা বানাতে হয় আজকে আমি নারকেল তেল এবং বাটার দিয়ে আলাদা দুইটা কফি তৈরি করব প্রথমে আমি নারিকেল তেল দিয়ে কফিটা তৈরি করছি আমি হাফটা চামচ পরিমাণ কফি দিয়ে দিচ্ছি যারা প্রথম এই কফিটা খাবেন তারা অবশ্যই কফিটা পরিমাণে কম নেবেন না হলে তিতু হয়ে যাবে আপনারা কফিটা খেতে পারবেন না আর আমি এই নারিকেল তেলটা ঘরে তৈরি করে নিয়েছি যেহেতু বাইরের নারিকেল তেলে ভেজাল থাকে সেই জন্য আমি ঘরে নারিকেল তেলটা তৈরি করে নিয়েছি আর আমার এই নারিকেল তেল তৈরি করার ভিডিও আমি কিছুদিন পর আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন সামান্য একটু গরম পানি দিয়ে প্রথমে কফিটাকে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ নারিকেল তেল নারিকেল তেলটা দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে কফির সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল নারিকেল তেল দিয়ে কফি এখন আমি তৈরি করব বাটার দিয়ে কফি এখানে আমি একটা চামচ পরিমাণ কফি নিয়েছি আবারও একটু গরম পানি দিয়ে কফিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এখন দিয়ে দিয়ে দিচ্ছি বাটার আমি আরও একটু পানি ভালো করে কফির সাথে মিশিয়ে নিচ্ছি কফির সাথে বাটারটা মেশানো হয়ে গেছে এবং তৈরি হয়ে গিয়েছে বাটার কফি তৈরি হয়ে গেল নারিকেল তেল ও বাটার কফি তবে নারিকেল তেল দিয়েই কফিটা খেতে আমার ভালো লাগে আরেকটা কথা না বললেই নয় ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের নির্দেশিত এই ডায়েট শুরু করার পরে সকালবেলা এই কফিটা খাওয়ার পরে দেখবেন নিজেকে অনেক চাঙা অনুভব করবেন আর যেকোনো কাজ করার জন্য আপনার শরীর মন দুটোই তৈরি হয়ে যাবে না খেয়ে থাকলে যে এক ধরনের খিটখিটে মেজাজ হওয়ার বিষয় থাকে সেটা থাকে না বরং কোনো কাজ বা পড়াশোনা সব কিছুতেই আপনার ইচ্ছা ইচ্ছা লাগবে সকল কৃতিত্ব ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের কারণ তিনি প্রথম জনসাধারণকে এমন তথ্য দিয়েছেন যার মাধ্যমে আমরা সহ বাস্তবেই হাজার হাজার মানুষ উপকার পেয়েছে এবং অনেকেই তার সাথে দেখা করতে যাচ্ছে এটা সত্যি অভিভূত হওয়ার মতো একটি বিষয়